নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই পাৰ্থ বৰা ঘটনাটো 2019 চনৰ জুন মাহৰ ঘটনাটো ঘটিছিল পাকিস্তানৰ ৰাজধানী ইসলামাবাদত তেতিয়া পাকিস্তানৰ ৰাজধানী ইসলামাবাদত ভাৰতৰ উচ্চ আয়ুক্ত আছিলে অজয় বিচাৰিয়া জুন মাহত তেওঁলৈ এটা ৰাতি 2টা বজাত ফোন কল আহিলে টেলিফোন কৰিলে মোবাইলত তেওঁ কোনোবাই কল কৰিলে আৰু কল কৰি এটা বাৰ্তা প্ৰদান কৰিলে বাৰ্তাটো আছিলে আল কায়দা সন্ত্ৰাসবাদী সংগঠন আল কায়দাৰ অল কায়দাই কুটাঘাত পরিকল্পনা কৰিছে কাশ্মীৰত আৰু এই বাৰ্তাটো প্ৰদান কৰিলে পাকিস্তানত ভাৰতৰ উচ্চ আয়ুক্তত পাকিস্তানৰ এজন ব্যক্তি তে ব্যক্তিজন কোন ব্যক্তিজন হৈছে আইএছআইৰ পাকিস্তানৰ যি চোৰাংচোৱা প্ৰতিষ্ঠান ইণ্টাৰ ছাৰ্ভিছ ইণ্টেলিজেন্স আইএছআইৰ এজন ঘনিষ্ঠ ব্যক্তি এই ব্যক্তিজন অজয় বিচাৰিয়াৰ যিজন উচ্চ আয়ুক্ত সেই সময়ত উচ্চ আয়ুক্ত পাকিস্তানৰ তেওঁৰ সৈতে পৰিচিত ৰাতি 2টা বজাত যেতিয়া উচ্চ আয়ুক্তগৰাকীয়ে মোবাইলত তেওঁৰ নামটো দেখিলে কল কৰি থাকোঁতে নামটো দেখিলে উচ্চ আয়ুক্তগৰাকীয়ে ভাবিলে যিহেতু ৰমজান মাহ চলি আছিলে ৰাতি 2টা বজাত চেহেৰি কৰিবলৈ সেই ব্যক্তিজন উঠিছিল গতিকে খা খবৰ ল'বলৈ চাগৈ ফোন কৰিছে ফোনত কথা পতা মাত্ৰকে এক বিস্ফোৰক বাৰ্তা এক বিস্ফোৰক মন্তব্য এক বিস্ফোৰক তথ্য প্ৰদান কৰিলে সেই ব্যক্তিজনে মই কৈছোঁ এই তথ্যটো হৈছে কাশ্মীৰত অল কায়দা সন্ত্ৰাসবাদী সংগঠন অল কায়দাই পৰিকল্পনা কৰিছে বৃহৎ কুটাঘাতৰ তেতিয়া উচ্চ আয়ুক্তগৰাকীয়ে সুধিলে এই খবৰ তেওঁ ক'ৰ পৰা পাইছে ডি জি এমৰ পৰা পাইছে অৰ্থাৎ সেনাৰ যি চোৰাংচোৱা বিভাগ সেই বিভাগৰ পৰা পাইছেনে আই চাইৰ হটলাইনৰ পৰা পাইছে ব্যক্তিজনে মাথো এটাই কথা ক'লে এই খবৰটো তেওঁক জনোৱা হৈছে যাতে তেওঁ ভাৰতবৰ্ষৰ চৰকাৰৰ শীৰ্ষ পৰ্যায়ৰ এজন ব্যক্তিক সেই কথা অৱগত কৰিব পাৰে এইটোৱে আছিল বাৰ্তা আৰু পিছৰ পৰ্যায়ত এই বাৰ্তাটো সঁচা প্ৰমাণিত হ'ল পাকিস্তানৰ সেই ব্যক্তিগৰাকীয়ে ভাৰতবৰ্ষৰ উচ্চ আয়ুক্ত যিটো বাৰ্তা প্ৰদান কৰিলে ভাৰতবৰ্ষৰ উচ্চ আয়ুক্তগৰাকীয়ে বাৰ্তাটো দিল্লীলৈ প্ৰেৰণ কৰিলে সেই খবৰটো দিল্লীলৈ প্ৰেৰণ কৰিলে আৰু ভাৰতবৰ্ষই অল কায়দাই যি পৰিকল্পনা কৰিছিল কুটাঘাটৰ সেই পৰিকল্পনা প্ৰতিহত কৰিব পাৰিলে অৰ্থাৎ জেনুইন আছিলে খবৰটো জেনুইন আছিলে যি খবৰ প্ৰদান কৰিছিল সেই খবৰটো সত্যৰ আধাৰত প্ৰতিষ্ঠিত আছিলে এতিয়া প্ৰশ্ন হয় যি পাকিস্তানে ভাৰতবৰ্ষৰ সৈতে চিৰবৈৰী ভাৰতৰ এখন শত্ৰু ৰাষ্ট্ৰ সদায় ভাৰতবৰ্ষৰ বিৰুদ্ধাচৰণ কৰি সেই ধৰণৰ সন্ত্ৰাসবাদক স্পনচৰ কৰি থাকে সেইখন দেশৰ এজন ব্যক্তিয়ে উচ্চ আয়ুক্তগৰাকীক সেই বিশেষ দিনটোত এই খবৰ কিয় দিলে প্ৰিয় দৰ্শক এইখিনি কথা উল্লেখ কৰিছে অজয় বিচাৰিয়া নামৰ উচ্চ আয়ুক্তগৰাকীয়ে তেওঁ এখন গ্ৰন্থ লিখিছে গ্ৰন্থখনৰ তেওঁ অৱসৰ গ্ৰহণ কৰিলে অৱসৰ গ্ৰহণ কৰাৰ পিছত তেওঁ এখন গ্ৰন্থ লিখিছে গ্ৰন্থখনৰ নাম হৈছে এংগাৰ মেনেজমেণ্ট দি ট্ৰাবল ডিপ্ল'মেটিক ৰিলেশ্যনশ্বিপ বিটুইন ইণ্ডিয়া এণ্ড পাকিস্তান এংগাৰ মেনেজমেণ্ট দি ট্ৰাবল ডিপ্ল'মেটিক ৰিলেশ্যনশ্বিপ বিটুইন ইণ্ডিয়া এণ্ড পাকিস্তান এই গ্ৰন্থখনৰ এটা অংশত তেওঁ এই কথাখিনি সন্নিৱিষ্ট কৰিছে যিখিনি কথাই আজিৰ তাৰিখটোত ভাৰতৰ সংবাদ মাধ্যমত শিৰোনাম দখল কৰা পৰিলক্ষিত হৈছে মন কৰিব বিশ্লেষণো আগবঢ়াইছে উচ্চ আয়ুক্তগৰাকীয়ে তেওঁ বিশ্লেষণত লিখিছে পাকিস্তানে পুলৱামা সদৃশ এনে কোনো কুটাঘাতৰ ভাৰতবৰ্ষত পুনৰাবৃত্তি ঘটাটো বিচৰা নাছিলে আৰু পাকিস্তানে এই বাৰ্তাও দিব বিচাৰিছিল যে পাকিস্তানে ভাৰতবৰ্ষৰ বিৰুদ্ধে আক্ৰোশমূলকভাৱে সেই সময়ত কোনো পদক্ষেপ গ্ৰহণ কৰিব বিচৰা নাছিল কোনটো সময়ত পুলৱামাৰ আক্ৰমণ হৈছিলে ফেব্ৰুৱাৰী 2019 চনত যি সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত কাশ্মীৰত ভাৰতবৰ্ষৰ 40জন সেনাৰ জোৱানৰ মৃত্যু হৈছিল যি আক্ৰমণত তাৰপিছত ভাৰতবৰ্ষই যুদ্ধ ঘোষণা কৰিছিল এক প্ৰকাৰৰ প্ৰত্যক্ষ পৰোক্ষভাৱে সেই যুদ্ধত যি কেট ফাইট হৈছিলে যুঁজাৰু বিমানৰ সেই কথা আমি সকলোৱে জানো ভাৰতবৰ্ষৰ এজন পাইলট অভিনন্দন তেওঁ পৰিছিল গৈ পাকিস্তানত পাকিস্তানে তেওঁক মুকলি কৰি দিবলগীয়া হৈছিল ইমৰান খানে মুকলি কৰি দিবলগীয়া হৈছিল ইমৰান খানেও সেই সময়ত নৰেন্দ্ৰ মোদীৰ সৈতে কথা পাতিব বিচাৰিছিল কিন্তু নৰেন্দ্ৰ মোদীয়ে ইমৰান খানৰ সৈতে ৰাতি দুপৰ নিশা কথা পাতিবলৈ অমান্তি হ'ল এইখিনি কথাও সংবাদ শিৰোনাম দখল কৰিছে পুনৰ এই কিতাপখনলৈ আহোঁ কিতাপখনত স্পষ্টকৈ উল্লেখ কৰা হৈছে যে পাকিস্তানে তেনেধৰণৰ কুটাঘাত পুলৱামা সদৃশ কুটাঘাত বিচৰা নাছিলে আৰু যি সময়ত বাৰ্তাটো প্ৰেৰণ কৰিছে মেৰ মাজভাগত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দ্বিতীয়বাৰৰ বাবে দায়িত্ব গ্ৰহণ কৰিছে মেৰ 30 তাৰিখে জাকিৰ মুছা নামৰ সন্ত্ৰাসবাদীটো হত্যা হৈছিলে ভাৰতীয় সেনাৰ হাতত হত্যা হৈছিলে জাকিৰ মুছাৰ জাকিৰ মুছা হৈছে অল কায়দাৰ মুৰব্বী অল কায়দাৰ ভাৰতবৰ্ষত এজন নেতা পূৰ্বতে তেওঁ হিজবুল মুজাহিদিনৰ আছিল 2017 চনত তেওঁ অল কায়দা যোগদান কৰিছিল আৰু ভাৰতবৰ্ষত কুটাঘাত সংঘটিত বিভিন্ন সময়ত কৰাৰ পৰিকল্পনা বা কৰি আছিলে বুৰহান ৱানি নামৰ যি আন এটা সন্ত্ৰাসবাদীয়ে শিৰোনাম দখল কৰিছিল বুৰহান ৱানিৰ জাকিৰ মুছা ঘনিষ্ঠ আছিল গতিকে মেৰ 23 তাৰিখে জাকিৰ মুছাৰ মৃত্যু হৈছিল আৰু জাকিৰ মুছাৰ যি ফিউনেৰেল অন্ত্যেষ্টিক্ৰিয়া সেই অন্ত্যেষ্টিক্ৰিয়াত 10,000 প্ৰায় 10,000-12,000 লোক সমবেত হৈছিলে গতিকে চাৰ্জদাব হৈ আছিল কাশ্মীৰত সেই সময়ত যি এক পৰিস্থিতি সেই পৰিস্থিতি
পরিস্থিতি কিছু বেয়ালই ঢাল খা পরিলক্ষিত হয়েছিল গতিকে অল কায়দায় এটা এক তেনে ধরনের কুটাঘাতর পরিকল্পনা করেছিল এই কুটাঘাতর মূল লক্ষ্য হয়েছে রিভেঞ্জ শত্রুতা ভারতবর্ষক এশিকনি দিয়ার পরিকল্পনা করেছিল কিন্তু পাকিস্তানে বিচরা নাছিল মোদী দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হয়েছে পাকিস্তান মোদীর ভয়ত কম্পমান হয়ে আছে মোদী দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হয়েছে আর যদিহে প্রধানমন্ত্রী হওয়া মাত্রকে জাকির মুসার হত্যার প্রতিশোধ অল কায়দায় লয় অল কায়দায় তেনে ধরনের কুটাঘাত সংঘটিত করে আর সেই কুটাঘাতর প্ররোচনা যদি পাকিস্তানে করা করা যে ধারণা হয় বা পাকিস্তানে করার প্রমাণ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পাকিস্তানক আক্রমণ করার পূর্ণ অবকাশ আসে বা পূর্ণ সম্ভাবনা আসে আর সেই কারণে পাকিস্তানে ভয় খাইছিলে যার পরিপ্রেক্ষিত ই আনইউজুয়াল লিখিছে কোট আন কোট আনইউজুয়াল পাকিস্তানে এনে ধরনের ঘটনা কেতিয়াও এনে ধরনের কাণ্ড কেতিয়াও নকরে ভারতত কোনোবা সন্ত্রাসবাদী আক্রমণের পরিকল্পনা করব সেই খবর আইএসআইর হাতত থাকিব আর আইএসআই এজন বিশেষ ব্যক্তির যোগেদি উচ্চ আয়ুক্তক সেই খবর দিব সেই খবর সচা প্রমাণিত হব পাকিস্তানের খবরের ভিত্তিত ভারতে পদক্ষেপ গ্রহণ করব আর তেনে ধরনের সন্ত্রাসবাদী আক্রমণ প্রতিহত করব এনে ধরনের ঘটনা নঘটে কারণ পাকিস্তানে ভারতবর্ষত সন্ত্রাসবাদীক প্ররোচনা দিয়ে ভারতবর্ষলৈ সন্ত্রাসবাদীক প্রেরণ করে আর পাকিস্তানের পর প্রেরণ করা সেই সন্ত্রাসবাদীয়ে ভারতবর্ষত হত্যাযজ্ঞ চলায় 26/11 কথা আমি কেতিয়াও পাহরিব তেনে ক্ষেত্রত আনইউজুয়াল পূর্বতে নঘটা অভূতপূর্ব একটা ঘটনা পাকিস্তান সংঘটিত হল উচ্চ আয়ুক্তগুলো সেই সকল বর্ণনা কিতাবখনের যোগেদি দিলে অজয় বিচারিয়া পাকিস্তান উচ্চ আয়ুক্ত হয়ে আছে 2017-2019 এজন কেরিয়ার ডিপ্লোমেট 1988 এজন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ভারতীয় বিদেশ সেবা বিষয়া সেন্ট স্টিফেন্স কলেজত অধ্যয়ন করেছিল তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আই আই এম ক্যালকাটাত উচ্চ শিক্ষা গ্রহণ করেছিল এম বি এ ডিগ্রি লাভ করেছিল গতি উচ্চ শিক্ষিত এজন ব্যক্তি পিছলৈ ইন্ডিয়ান ফরেন সার্ভিস যোগদান করে কানাডাকে ধরে ভারতবর্ষক প্রতিনিধিত্ব করেছিল বিশ্বের বিভিন্ন রাজ্যত 2019 পাকিস্তান ত্যাগ করবল হয়েছিল কারণ 2019 যেটা আগস্ট মাহত 1370 প্রত্যাহার করা হল 1370 প্রত্যাহার করার পিছত পাকিস্তানের উচ্চ আয়ুক্তক পাকিস্তানত ভারতের উচ্চ আয়ুক্তক ইসলামাবাদে পাকিস্তান বা ইসলামাবাদ ত্যাগ করবলে নির্দেশ দিছিল আর ইসলামাবাদের নির্দেশতে অজয় বিচারিয়ে পাকিস্তান ত্যাগ করবলগিয়া হয়েছিল আর অবসর গ্রহণ করার পিছত গ্রন্থ লিখেছে গ্রন্থখনত এই তাৎপর্যপূর্ণ বিষয়টি উল্লেখ করেছে মানে পুনের কইসো রাতে দুই বজাত জুন 2019 জুন মাহত জাকির মুসার হত্যার কিছুদিনের পিছতে এক বার্তা আহে এজন বিশেষ ব্যক্তির যিজন ব্যক্তি আইএসআইর ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের ঘনিষ্ঠ কয় কুটাঘাত করব অল কায়দায় আর সেই খবর সত্য প্রতিপন্ন হয় ভারতে প্রতিহত করবলে সক্ষম হয় পাকিস্তানের সেই বার্তার ভিত্তিত কিয় কলে পাকিস্তানে বিচরা নাছিলে অল কায়দায় কুটাঘাত কলক জাকির মুসার যে হত্যা সেই হত্যার প্রতিশোধ লক যদি সেই প্রতিশোধ অল কায়দায় কুটাঘাত করলে হয় মোদীর পদক্ষেপ কি হল হয় সেই আশঙ্কাতে পাকিস্তানে এই পদক্ষেপ গ্রহণ করে কেছে জেনারেল বাজওয়াও সেই সময় সেনার মুরব্বী পাকিস্তানের গোটেই প্রক্রিয়াটা জড়িত হয়ে আছে বিচারিছিল এই বার্তা ভারত সরকারের এজন উচ্চ পদস্থ বিষয়ালে যাওক আর পাকিস্তানত ভারত সরকারের উচ্চ পদস্থ বা সবাতুক উচ্চ পদস্থ বিষয়াজনেই হয়েছে উচ্চ আয়ুক্তগী উচ্চ আয়ুক্তগীতক বাকি আন কারোবাক সেই বার্তা প্রদান করা প্রদান করলে ফলপ্রসূ নহব বলে ভাবিলে বাজওয়াই বিচারিছিল যে পাকিস্তানে কোনো ধরনের কুটাঘাত অল কায়দায় নকরক কারণ সেই সময় বিশেষ যন্মিলন সেই সম্মিলন আসে বিশ্বর বুকুত যাতে পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার যে বার্তা সেই বার্তা প্রদান করবেন বা সন্ত্রাসবাদের যে পাকিস্তান বিরোধী সেই বার্তা প্রদান করবেন সেই উদ্দেশ্যও মনত আসে সেই কথাও মনত আছে যার পরিপ্রেক্ষিত এই বিশেষ বার্তাটো প্রদান করা হল গতি এয়া ভূ রাজনীতি পরিবর্তন হয়ে থাকে ফেব্রুয়ারি মাহত পুলবামা সন্ত্রাসবাদীয় 40 ভারতীয় জওয়ানক সেনা জওয়ানক হত্যা করেছিল তারপর সাধারণ নির্বাচন নরেন্দ্র মোদী পুনের শাসনলে আহে মে মাহত শাসনলে আহে নরেন্দ্র মোদী শাসনলে অহার পিছতে জাকির মুসাক ভারতীয় সেনাবাহিনীয়ে নিরাপত্তা বাহিনীয়ে হত্যা করে জাকির মুসা অল কায়দার সদস্য নেতা জাকির মুসার যে ফিউনারেল তাত 10,000 লোক একত্রিত হয় তারপর জাকির মুসার প্রতিশোধ লোবলে অল কায়দায় কুটাঘাত পরিকল্পনা করে আর সেই কুটাঘাত পরিকল্পনার পূর্বানুমানের খবর পূর্বানুমান করে বা খবর পাকিস্তানের আইএসআইর হাতত পড়ে আর আইএসআই এজন বিশেষ ব্যক্তির যোগেদি অজয় বিচারিয়াক দিয়ে গতি যথেষ্ট ইন্টারেস্টিং এই কথা আজি শিরোনাম দখল করার কারণে এক বিশ্লেষণ আগবালো মানে পুনের কোথাও ভূ রাজনীতি পরিবর্তন হয়ে থাকে মাহে মাহে পরিবর্তন হয়
ভূ ৰাজনীতিৰ মূল উদ্দেশ্যটো হৈছে এই সময়ত বিশ্ববাসী কি বাৰ্তা প্ৰেৰণ কৰা আৰু সেই বাৰ্তা যোগেদি সেই দেশখন লাভাম্বিত হোৱাটোৱে ভূ ৰাজনীতিৰ অন্যতম উদ্দেশ্য বা একমাত্ৰ উদ্দেশ্য বুলি ক'ব পাৰি পাকিস্তানে সেই সময়ত সেই বাৰ্তা প্ৰেৰণ কৰিছিল ইয়াৰ অৰ্থ নহয় ইয়াৰ অৰ্থ এইটো নহয় যে পাকিস্তানে বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক ভাৰতৰ সৈতে স্থাপন কৰিব বিচাৰিছে যদিও বা বিভিন্ন সময়ত পাকিস্তানে সেই বাৰ্তা দিব বিচাৰে কিন্তু দেখা পোৱা যায় সেই বাৰ্তা মিথ্যা প্ৰমাণিত হয় মিছা প্ৰমাণিত হয় কিন্তু কাৰণ পাকিস্তানে সন্ত্ৰাসবাদক স্পন্সৰ কৰি থাকে প্ৰৰোচিত কৰি থাকে সন্ত্ৰাসবাদীক ভাৰতলৈ প্ৰেৰণ কৰি থাকে আৰু সেই সন্ত্ৰাসবাদীবোৰে এনেধৰণৰ কুটাঘাতসমূহ কৰে সেই বিশেষ মুহূৰ্তটোত বিশেষ এক উদ্দেশ্য আগত ৰাখি সেই বাৰ্তা প্ৰেৰণ কৰিছিল বুলি অজয় বিচাৰীয়ে তেওঁৰ গ্ৰন্থখনত উল্লেখ কৰিছে কেৱল এইটো কথাই নহয় তেওঁ অজয় বিচাৰীয়ে এজন কেৰিয়াৰ ডিপ্লোমেট তেওঁৰ জীৱনকালত এজন বিদেশ সেৱা বিষয়া হিচাপে তেওঁৰ যি অভিজ্ঞতা আছিল সেই অভিজ্ঞতাসমূহ উত্থাপন কৰিছে গতিকে নিউজ18 অসম নৰ্থ ইষ্টৰ আজিৰ পিক এই কিতাপখন আপোনালোকে যদি ভাৰত পাকিস্তানৰ সম্বন্ধই নহয় এজন বিদেশ সেৱা বিষয়াই তেওঁৰ দায়িত্ব কেনেদৰে পালন কৰিব লাগে কি কি প্ৰত্যাহ্বান তেওঁৰ সন্মুখলৈ আহে সেই সকলোখিনি জানিব যদি বিচাৰে এংগাৰ মেনেজমেণ্ট নামৰ এংগাৰ মেনেজমেণ্ট দি ট্ৰাবল ডিপ্ল'মেটিক ৰিলেশ্যনশ্বিপ বিটুইন ইণ্ডিয়ান পাকিস্তান নামৰ গ্ৰন্থখন পঢ়িব বিচাৰে মূলতঃ এই গ্ৰন্থখনত ইণ্ডিয়া আৰু পাকিস্তানৰ যি সম্পৰ্ক সেই সম্পৰ্কৰ বিষয়ে বিশদ বিৱৰণ আগবঢ়োৱা হৈছে গতিকে ভূ ৰাজনীতিৰ এই বিষয়টো এই খণ্ডটো যদি আপুনি পঢ়িব বিচাৰে এই কিতাপখন পঢ়িব পাৰে আৰু সমান্তৰালকৈ আমাৰ এই বিশ্লেষণ কেনে পালে এই সন্দৰ্ভত মন্তব্য আগবঢ়াব পাৰে আমাৰ সৈতে সংযুক্ত হ'ব পাৰে কেৱল পাকিস্তান বা ইণ্ডিয়াৰ পাকিস্তানৰ বাতৰিয়ে নহয় বিশ্বৰ আন আন প্ৰান্তৰ বাতৰি দেশৰ বাতৰি ৰাজ্যৰ বাতৰিৰ বাবে চাই থাকিব নিউজ18 অসম নৰ্থ ইষ্ট আৰু মন্তব্য কৰিবলৈ হ'লে আপোনালোকে আমাৰ ইউটিউব হেণ্ডেল আৰু ফেচবুক যোগেদি মন্তব্য কৰিব পাৰিব আপোনালোকৰ মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি ধন্যবাদ